রোজা ভঙ্গের অনেক কারণ রয়েছে, তার মধ্যে আটটি এই ভিডিওতে তুলে ধরা হল। এক, ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে, এই ভেবে ইচ্ছাকৃতভাবে কিছু খেলে রোজা ভঙ্গ হবে। দুই, শরীরে গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা সেলাইন দিলে রোজা ভেঙে যাবে। তিন, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে রোজা ভাঙবে। চার, রোজা অবস্থায় সহবাস করলে রোজা ভঙ্গ হবে। পাঁচ, ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করে ফেললে রোজা ভাঙবে। ছয়, রোজা অবস্থায় বমি করলে রোজা ভেঙে যাবে। সাত, কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। আট, জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থাকা কোনো খাবার খেয়ে ফেললে রোজা ভাঙবে।